টিকিটের অ্যাডভান্স পার্টে গিয়ে সার্বজনীন লজিক গেট সেটিকে দেখব। আমরা এর আগে বেসিক লজিক গেট পড়েছি, আমরা সংযুক্ত লজিক গেট বা কম্বাইন লজিক গেট পড়েছি। বেসিক লজিক গেটে আমরা অ্যান্ড অর নট তিনটে লজিক গেটকে দেখেছিলাম, বুলিয়ান ফাংশনগুলোর বা বুলিয়ান অপারেশনগুলোর ভিত্তিতে কীভাবে অ্যান্ড অর নট তিনটি বেসিক লজিক গেট কাজ করে, তাদের কর্মপদ্ধতি দেখেছি ট্রুথ টেবিলের সাহায্যে, তাদের ব্লক ডায়াগ্রাম দেখেছিলাম, এমনকি তাদের ওই চিহ্নের বা প্রতীকের মাধ্যমে কীভাবে উপস্থাপন করা যায় সেটাও দেখেছিলাম। একই রকমভাবে আমরা সংযুক্ত লজিক গেট যেরকম ন্যান্ড এবং নর, বা পরবর্তীকালে আমরা এক্সর বা এক্সক্লুসিভ অর যেটাকে বলছি আমরা, এবং এক্সক্লুসিভ নর এটাও আমরা দেখেছিলাম। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে সার্বজনীন লজিক গেট বা ইউনিভার্সাল লজিক গেট। বস্তুতপক্ষে বলতে হবে যেটা, যে আমরা যখন ইউনিভার্সাল লজিক গেট বা বেসিক লজিক গেট, আমাদের সার্বজনীন লজিক গেটের কথা বলছি, তখন এটা কাকে বলে, তার সংজ্ঞাটা কী। তো আমরা যে লজিক গেটের সাহায্যে বাকি অন্যান্য সমস্ত লজিক গেটগুলোকে আমরা উপস্থাপন করতে পারি, সেটা বেসিক লজিক গেট হতে পারে, সংযুক্ত লজিক গেট হতে পারে, মানে আমাদের বেসিক লজিক গেট অ্যান্ড অর নট, বা এছাড়াও আমাদের ন্যান্ড নর এক্সর এক্স নর, এগুলোকে আমরা যে লজিক গেটের সাহায্যে উপস্থাপন করতে পারি তাকে আমরা ইউনিভার্সাল লজিক গেট বলছি। তাহলে ইউনিভার্সাল লজিক গেট কাকে বলি? ইউনিভার্সাল লজিক গেট হচ্ছে সেই সকল লজিক গেট যেগুলো ব্যবহার করে অপরাপর সকল লজিক গেটগুলোকে উপস্থাপন করতে পারি তাকেই আমরা ইউনিভার্সাল বা সার্বজনীন লজিক গেট বলবো। আমাদের এখানে ইউনিভার্সাল লজিক গেট রয়েছে দুটো, একটি হচ্ছে নর, একটি হচ্ছে ন্যান্ড। তো আমাদের আমরা এই চ্যাপ্টারে বা এই অধ্যায়ে দেখব যে কিভাবে নর দিয়ে এবং ন্যান্ড দিয়ে বেসিক লজিক গেট যেরকম অ্যান্ড অর নট এই তিনটেকে উপস্থাপন করা যায়। প্রথম আমরা যেটা দেখব আর সেটা হচ্ছে যে আমাদের নর গেট দিয়ে কীভাবে আমরা বেসিক লজিক গেটগুলোকে আমরা উপস্থাপন করব, নর গেটের সাহায্যে বেসিক গেটগুলোকে উপস্থাপন। ওকে, আর আমি আগেও বলেছিলাম যে বেসিক গেট বলতে আমরা কী কী বুঝি। বেসিক গেট বলতে আমরা সাধারণভাবে বুঝি অ্যান্ড অর এবং নটকে, ঠিক আছে, এই তিনটেকেই বলছি বেসিক গেট। শুধুমাত্র যে বেসিক লজিক গেটকে উপস্থাপন করা যায় তা নয়, আমি আবার বলেছি যে এই ইউনিভার্সাল লজিক গেট দিয়ে সব কটি গেটকে আমরা উপস্থাপন করতে পারি, ঠিক আছে। তো প্রথম দেখব আমরা নর গেট দ্বারা নট গেট কীভাবে তৈরি করা যায়, ঠিক আছে। তো নট গেটের গঠন আমরা বাঁদিকে দেখিয়েছি, ঠিক আছে, বাঁদিকে আমরা নট গেটের গঠন দেখিয়েছি। সাধারণভাবে আমরা এর আগের দিনই দেখে এসেছি যে আমরা যদি নট গেটের মাধ্যমে এ পাস করি, এ হচ্ছে যদি আমাদের ইনপুট হয়, তাহলে এখান থেকে আমরা কী পাবো, এ বার পাবো। অর্থাৎ যদি নট গেটে আমরা এককে ইনপুট হিসেবে দিই, তাহলে তার আউটপুট হিসেবে কী পাবো, জিরো পাবো। বা বলতে পারি যে আমরা যদি ইনপুটে জিরো দিই, তাহলে আউটপুট হিসেবে কী পাবো, আউটপুট হিসেবে আমরা ওয়ান পাবো, তার মানে যা দেবো তার বিপরীতটা পাবো। এটা আমরা আগে দেখেছি। তো এখন দেখব যে নর গেট দ্বারা নট গেটকে উপস্থাপন। এখানে দেখতে পাচ্ছি একটা নর গেট, নর মানে হচ্ছে নট অর, তার মানে অর গেটের মাথায় একটা ইনভার্টার, দিস ইজ বেসিক্যালি দ্য ইনভার্টার, যে কিনা আমাদের ইনপুটটাকে ইনভার্স করে, উল্টে দেয়, বিপরীত করে। তাহলে প্রথমে আমরা একটা অর গেট, একটা টু ইনপুট অর গেট, তার সামনে একটা ইনভার্টার আমরা বসিয়েছি, তাই আমাদের নর গেট উপস্থাপিত হলো। তো এটাকে নট গেট কি ধারা কীভাবে, তার মানে আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি এই এই প্রবেশদ্বার দিয়ে এ প্রবেশ করছে এবং এই প্রবেশদ্বার দিয়ে এ প্রবেশ করছে, তারপরে আমরা এখান থেকে কি বেরোচ্ছে, এই জায়গা থেকে বেরোচ্ছে এ প্লাস এ, আমরা সেটাকে লিখেছি এ প্লাস এ, এখান থেকে বেরোচ্ছে এ প্লাস এ, ঠিক আছে। তাহলে এই এ প্লাস এটাকে এই মাঝের যে বাবলটা রয়েছে, সামনের বাবলটা, এটাকে ইনভার্স করছে বাবরটা। তাহলে আমরা জানি যেটা, এর আগে বুলিয়ান বীজগণিতে শিখেছি এ প্লাস এ মানে হচ্ছে এ। তাহলে এ প্লাস এ মানে যদি এ হয়, তাহলে আমরা কী পাচ্ছি, শুধু এ এর বার পাচ্ছি,
ঠিক আছে, তাহলে আমরা কি দিয়েছিলাম ইনপুট, এ দিয়েছিলাম, আর আউটপুট হিসেবে কি পাচ্ছি, এখানে কিউ যেটা আউটপুট দেখানো হয়েছে সে কিউ আউটপুট হিসেবে আমরা এবার পাচ্ছি। তো এই জিনিসটাই আমরা নট গেটে পেয়েছিলাম, যে আমরা কি দিয়েছিলাম, আমরা এ দিয়েছিলাম এবং এখান থেকে আউটপুট হিসেবে কি পেয়েছি, এবার পেয়েছি। তার মানে আমরা দেখতে পেলাম যে এইখানে আমরা নর গেট দ্বারা আমরা কাকে উপস্থাপন করতে পারলাম, নটকে উপস্থাপন করতে পারলাম। ঠিক আছে, এরপর দেখব যে আমাদের নর গেট দ্বারা অর গেট তৈরি, নর গেট দ্বারা আমাদের অর গেট কীভাবে তৈরি করা যায়। বাঁদিকে আমরা অর গেটের উপস্থাপনটা দিয়েছি, অর গেটে আমাদের ইনপুট হচ্ছে প্রথমটা যদি এ হয়, দ্বিতীয়টা যদি আমাদের বি হয় ইনপুট, তাহলে এখান থেকে আমাদের কী বেরোবে, কিউ সমান এ প্লাস বি বেরোবে, কিউয়ের আউটপুট কী হবে, এ প্লাস বি, বা বলতে পারি এ অর বি। ঠিক আছে, তো সেটি আমরা এখানে দেখানো হয়েছে যে প্রথমে আমরা কী করলাম, যে ইনপুটটা দিলাম নর গেটে, তাহলে প্রথমে আমরা এখানে এ পাস করলো আর এখান থেকে আমাদের বি পাস করছে, তাহলে আমরা কি বলতে পারবো যে এইখান থেকে কি বেরোবে, এই আউটপুট দিয়ে কি বেরোবে। একদমই তাই, আমাদের এখান থেকে আউটপুট বেরোবে এ প্লাস বি এর বার। তাহলে আমরা কি কি দেখতে পেলাম, এ প্লাস বি এর বার এখান থেকে বেরোচ্ছে, সেই এ প্লাস বি এর বার, তার মানে এখান থেকে আমাদের এ প্লাস বি এর বার ঢুকছে, এখান থেকে আমাদের এ প্লাস বি এর বার ঢুকছে, তাই তো? তাই আমরা দুবার লিখেছি এ প্লাস বি এর বার, আবার লিখেছি এ প্লাস বি এর বার। এখান থেকে তাদের অরিং হচ্ছে, তাই আমরা অর চিহ্নটা দিয়েছি, এবং এই ইনভার্স মানে গোটাটার মাথায় বার। ঠিক আছে, গোটাটার মাথায় আমরা বার দিয়েছি। ঠিক আছে, তাহলে এ প্লাস বি এর বার দুদিক দিয়ে যাচ্ছে বলে দুবারই আমরা এ প্লাস বি এর বার, এ প্লাস বি এর বার, মাঝে প্লাস চিহ্ন দিয়েছি, যেহেতু এটা অরগেট এবং যেহেতু সামনে একটা ইনভার্টার রয়েছে তাই আমরা আর একটা বার এখানে প্রোভাইড করেছি। আমরা একটু আগে শিখেছিলাম, যে একটু আগে বলছিলাম যে এ প্লাস এ সমান এ, এটা আমরা বুলিয়ান বীজগণিতে আমরা প্রথম দিনে দেখেছিলাম, এ প্লাস এ সমান হচ্ছে আমাদের এ। ওকে, তাহলে আমি তোমাদেরকে প্রশ্ন করব যে তাহলে এ প্লাস বি বার প্লাস এ প্লাস বি বার সমান আমরা কী লিখতে পারি, সমান আমরা লিখতে পারি এ প্লাস বি বার। উপরের বারটা তো আমাদের রয়েইছে, তাহলে কী পেলাম, এ প্লাস বি তার ডাবল বার। আমরা বুলিয়ান বীজগণিতে আরেকটা নিয়ম শিখেছি যে এর ডাবল বার এ বার আবার তার বার সমান কি, সমান হচ্ছে আবার এ, তাই তো? তাহলে আমরা এখানে কি দেখতে পাবো, যে এ প্লাস বি এর বার তার বার সমান কি, আবার এ প্লাস বি পাচ্ছি। তাহলে আমরা এখানে কি দেখতে পেয়েছিলাম, অর গেটে এ এবং বিকে যদি প্রবেশ করাই অর গেটে, তাহলে আউটপুট পাচ্ছি আমরা এ প্লাস বি। ঠিক একই রকমভাবে আমাদের এখানে ইনপুট কী ছিল, এ প্লাস বি ছিল, এবং আউটপুট আমরা কিউ হিসেবে কাকে পেলাম, কিউ হিসেবে আমরা পেলাম এ প্লাস বিকে পেলাম। তার মানে এ বি দিলে এখান থেকে এ প্লাস বি পাচ্ছি এই গেটের মাধ্যমে। এটা উপস্থাপন হচ্ছে কি কি দ্বারা, কোন গেট দ্বারা, এটা উপস্থাপন হলো নর গেট দ্বারা। একই রকমভাবে আমরা অ্যান্ড গেটকে উপস্থাপন করতে পারি, তিনটি নর গেট ব্যবহার করে, তিনটি নর গেট ব্যবহার করে আমরা অ্যান্ড গেটকে উপস্থাপন করতে পারি। তাহলে আমরা প্রথমে বাঁদিকে অ্যান্ড গেটের আমাদের পদ্ধতিটা কি, অ্যান্ড গেটের দুটি ইনপুট, একটি হচ্ছে এ, ঠিক আছে, অপরটি হচ্ছে আমাদের বি। ওকে, এ এবং অপরটি হচ্ছে বি। তাহলে আমাদের এখান থেকে অ্যান গেট কিউ হিসেবে কি বেরোবে, আউটপুট কি হিসেবে বেরোবে, এ ইন্টু বি, তাই তো? এ গুণিত বি, অ্যান গেটের নিয়ম অনুযায়ী। তো আমরা প্রথমে কি দেখলাম, এই আমাদের যে নর গেটটা রয়েছে এখানে যদি আমরা দুদিক দিয়ে এ প্রবেশ করাই, এদিক দিয়ে এ প্রবেশ করছে, এদিক দিয়ে এ প্রবেশ করছে, তাহলে আমরা কি দেখেছি, এ প্রবেশ করলে এখান থেকে কি বেরোবে, এ বার বেরোবে নট গেটের নিয়মে। কোথায় দেখেছি আমরা একটু আগে, এটাকে এখানে দেখেছি, এই যে দুদিক দিয়ে যদি আমাদের এ প্রবেশ করে এখান থেকে, তাহলে এখান থেকে কি বেরোচ্ছে, এবার বেরোচ্ছে। তো
আমাদের এখান থেকে তাহলে দুদিক দিয়ে প্রবেশ করলো, এবার বেরোচ্ছে। একই রকম ভাবে দুদিক দিয়ে যদি বি প্রবেশ করে, এখানে একটি বি এবং একই সময়ে এখানে একটি বি, তাহলে বি এবং বি, তার মানে এখান থেকে অবশ্যই বি বার বেরোবে। তাহলে এখানে কি এলো, এখানে একটা দিকে এ বার এলো আর একটা বি বার এলো। তাহলে এটা যেহেতু অর গেট, তার মানে কি হবে, এ বার প্লাস বি বার হলো, ঠিক আছে, এ বার প্লাস বি বার হলো। আর তার মাথায় এই ইনভার্টারটা কি করবে, তার মাথায় একটা বার চাপিয়ে দিল, সেটার হোল কমপ্লিমেন্ট হলো। এইখানে আমরা ডিমর্গ্যান্স লতে কি দেখেছিলাম, ডিমর্গ্যান্স লতে দেখেছিলাম যে এ বার প্লাস বি বার আমাদের কি, এ বার ডিমর্গ্যান্স লতে কি দেখেছিলাম যে আমাদের এ বার প্লাস বি বার সমান কি, এটার মাথায় যদি আমরা বার দিই, তার মানে এ প্লাস বি, এটাকে আমরা এ ধরছি, এটাকে আমরা বি ধরছি, তাহলে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট সমান হচ্ছে এ কমপ্লিমেন্ট প্লাস কি, যেহেতু প্লাস আছে তাই এখানে ডট হবে, এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট। এটা ছিল ডিমর্গ্যান্সের একটি উপপাদ্য, যেখানে এই ক্ষেত্রে আমরা কি ধরলাম, এ বারটাকে এ ধরলাম এবং বি বারটাকে কি ধরলাম, বি ধরলাম, তাই তো? তাহলে এ প্লাস বি এর হোল কমপ্লিমেন্ট হলো, তাহলে এ প্লাস বি এর হোল কমপ্লিমেন্ট সমান হচ্ছে এ বার ইন্টু বি বার। আর এখানে এ মানে কি, এ মানে হচ্ছে এ বার, আর বি মানে কি, বি বার। আবার এটাও আমরা শিখে এসেছি যে এ ডবল বার সমান হচ্ছে এ, আবার বি ডবল বার সমান হচ্ছে বি। তাহলে কি পেলাম, আমাদের এখানে ইনপুট ছিল এ এবং বি, আউটপুট কি হিসেবে কি পেলাম, এ গুণিত বি কে পেলাম, এ গুণিত বি কে পেলাম। তো এখানেও তো তাই, আমরা ইনপুট হিসেবে কি দিয়েছিলাম, এ বি কে দিয়েছিলাম, আউটপুট হিসেবে কি পেয়েছি, এ গুণিত বি কে পেয়েছি। এখানেও তো আমরা তাই পেলাম, ইনপুট হিসেবে এ বি দিয়েছি, আউটপুট হিসেবে এ গুণিত বি কে পেয়েছি। তার মানে বলতে পারি যে আমাদের এই নর গেটের উপস্থাপন থেকে আমরা কাকে পেলাম, আমরা অ্যান গেটকে উপস্থাপিত করতে পারলাম। তাহলে কী কী প্রমাণ করলাম, নর গেট দিয়ে আমাদের বেসিক লজিক গেট কাকে, প্রথমে কাকে, প্রথম এক নম্বর হচ্ছে আমরা নট গেটকে উপস্থাপন করতে পারলাম, ঠিক আছে। দু নম্বর হচ্ছে কি, দু নম্বর হচ্ছে আমরা অর গেটকে উপস্থাপন করতে পারলাম। তিন নম্বর কি, তিন নম্বর হচ্ছে আমরা অ্যান গেটকে উপস্থাপন করতে পারলাম, কাকে দিয়ে, নর লজিক গেট দ্বারা। এটা বুঝতে কোনো সমস্যা আছে? তো এরপর যেটা বলবো সেটা হচ্ছে এই যে আমরা ন্যান গেটের সাহায্যে বেসিক লজিক গেটগুলোকে কীভাবে উপস্থাপন করতে পারি, ন্যান গেটের সাহায্যে বেসিক লজিক গেটগুলোকে উপস্থাপন। তাহলে প্রথমে আমরা কি দেখব, প্রথমে ন্যান দিয়ে আমরা নট গেটকে উপস্থাপন করব, নট গেট। তাহলে নট গেট আমি একটু আগেই দেখাচ্ছিলাম কি, যদি আমাদের এ ইনপুট হিসেবে থাকে তাহলে আউটপুট কিউ হিসেবে কি থাকবে, কিউ এ বার বা এ কমপ্লিমেন্টটাকে রিটার্ন করবে বা ফেরত দেবে বা আউটপুট হিসেবে দেখাবে, তাই দেখিয়েছি আমরা, এ দিলে এবার হচ্ছে। তাহলে এখানেও আমরা কি দেখতে পাচ্ছি, আমাদের একটা ন্যান্ডের উপস্থাপন, ন্যান্ড আমরা আগেও জানি যে ন্যান্ড মানে হচ্ছে অ্যান্ডের মাথায় একটা নট, আগেও শিখেছিলাম যে এইটা যদি আমাদের অ্যান্ড গেট হয় তাহলে তার সামনে একটা নটকে বসালে তাহলে সেটা আমাদের কি হয়, ন্যান্ড হয়। এইটার একটা আমরা কি দেখেছিলাম সহজ উপস্থাপন, কি সহজ উপস্থাপন হচ্ছে যে অ্যান গেটের মাথায়, ওকে, আমরা যদি অ্যান গেটের মাথায়, এটা যদি আমাদের অ্যান গেট হয় তাহলে অ্যান গেটের মাথায় আমরা যদি একটা বাবল দিয়ে দিই বা ইনভার্টার দিয়ে দিই তাহলেই আমরা সেটাকে ন্যান্ড হিসেবে উপস্থাপন করতে পারি, মাথায় বাবল হবে একটা, এখানে তাই দেখানো হয়েছে। তাহলে এখান থেকে আমাদের কি দেখতে পাচ্ছি, দুটি ইনপুট ন্যান গেটের, প্রথমটা দিয়ে এ প্রবেশ করছে এবং আরেকটি ইনপুট দিয়েও এ প্রবেশ করছে। তাহলে ন্যান্ডের নিয়ম অনুযায়ী আমরা কি দেখাচ্ছি, এখানে কি এ গুণিত এ প্রবেশ করলো আর এই মাথার যে ইনভার্টারটা সে কী করছে, সেটাকে কমপ্লিমেন্ট করছে। তাহলে কি পেলাম, এ গুণিত এ ইনভার্শন। আমরা এটাও জানি বুলিয়ান বীজগণিতে এ গুণিত এ সমান কত, বুলিয়ান বীজগণিতে আমরা দেখেছি যে এ গুণিত এ সমান হচ্ছে কি, এ, তাই তো? তাহলে এখান থেকে কি পাচ্ছি, এবার পাচ্ছি,
তাহলে কি দিলাম, এ দিলাম এখান থেকে, এবার পেলাম। তো এই রকম কর্মপদ্ধতি কে দেখায়, কোন লজিক গেট? অবশ্যই নট দেখায়। তাহলে আমরা এখানে ন্যান্ড দিয়ে নট গেটকে উপস্থাপন করতে পারলাম। এরপর দেখব যে ন্যান্ড গেট দিয়ে কিভাবে আমরা অ্যান্ড গেটকে উপস্থাপন করতে পারছি। সেক্ষেত্রে আমাদের কটি ন্যান্ড গেট ব্যবহৃত হবে? দুটি ন্যান্ড গেট ব্যবহৃত হবে। অ্যান্ড গেট মানে এ এবং বি প্রবেশ করবে এবং আউটপুট হিসেবে কি দেখা যাবে, আউটপুট হিসেবে আমাদের এ গুণিত বি, ঠিক আছে, এ গুণিত বি, এইটি আমাদের আউটপুট হিসেবে আমরা পাব। তাহলে এখানে আমরা তাই করলাম, প্রথমে প্রবেশ করালাম এ এবং বিকে। তাহলে এই লজিক গেটে যদি এ এবং বি প্রবেশ করে, এটি একটি ন্যান্ড গেট, তার মানে এখান থেকে কি বেরোবে, এ গুণিত বি এর বার বেরোচ্ছে। আমরা লিখেছি এ গুণিত বি এর বার, তাই তো? এর পাশেরটা, তার মানে এটা আমরা দুটি ইনপুট এ গুণিত বি এর বার পাচ্ছি, এদিক দিয়ে এ গুণিত বি এর বার, এদিক দিয়ে এ গুণিত বি এর বার। ওকে, তাহলে এ গুণিত বি এর বার এবং এ গুণিত বি এর বার, সেখান থেকে আমাদের কি, এটা যেহেতু আমাদের ন্যান্ড গেট তাই এই জায়গাটা আমাদের প্লাস হবে না, ডট হবে। ওকে, তাহলে এ গুণিত বি এর বার গুণিত এ গুণিত বি এর বার, তাই তো? তাহলে আমরা কি শিখেছি, যে এ ইন্টু এ, একটু আগে দেখাচ্ছিলাম যে এ ইন্টু এ সমান কি, এ গুণিত এ, আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এ, তাই তো? তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, এ গুণিত বি এর বার গুণিত এ গুণিত বি এর বার। ওকে, এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখা যেতে পারে, ব্র্যাকেট ছাড়াও রাখা যেতে পারে, অসুবিধা নেই। ওকে, এ গুণিত বি এর বার গুণিত এ গুণিত বি এর বার, তাহলে কী হবে, এ হবে, তার মানে এ গুণিত বি এর বারই হবে, তাহলে এ গুণিত বি এর বার। আর ওপরের যে কমপ্লিমেন্টটা ছিল বা বারটা ছিল সেটা থেকেই যাবে। তাহলে কী পেলাম আমরা, এ গুণিত বি এর বার তার বার, তাই তো? আমরা এটাও জানি যে এর ডবল বার বা এর ডবল কমপ্লিমেন্ট সমান কি, এ। তাহলে এ গুণিত বি এর ডবল কমপ্লিমেন্ট সমান কি, এ গুণিত বি এর ডবল কমপ্লিমেন্ট সমান এ গুণিত বি। তাহলে এখান থেকে কি প্রবেশ করালাম, এ এবং বি কে প্রবেশ করালাম। আর এখান থেকে কিউ হিসেবে আউটপুট কি পেলাম, এ গুণিত বি কে পেলাম, ঠিক আছে, এ গুণিত বি কে পেলাম। তাহলে কি প্রমাণিত হলো, প্রমাণিত হলো যে আমরা ন্যান্ড দ্বারা অ্যান্ড গেটকে উপস্থাপন করতে পারি, ঠিক আছে, নিশ্চয়ই বোঝা গেল। এর পরেরটি সেটি হচ্ছে আমরা ন্যান্ড গেট দ্বারা অর গেটকে উপস্থাপন করব। সেক্ষেত্রে আমাদের কটি ন্যান্ড গেট ব্যবহৃত হবে, তিনটি ন্যান্ড গেট ব্যবহৃত হবে। অর গেট মানে আমরা এ বি যদি প্রবেশ করে, সেখান থেকে আমরা এ এবং বি, ঠিক আছে, এ এবং বি। তাহলে এখান থেকে অর গেট দিয়ে কী বেরোবে, কিউ সমান এ প্লাস বি বেরোবে, বা বলতে পারি এ অর বি বুলিয়ান বীজগাণিতিক নিয়মে এ প্লাস বি বা এ অর বি বেরোবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা এরকম দেখব যে দুই টু ইনপুট আমাদের ন্যান্ড গেটে, প্রথমটিতে এখান থেকে এ প্রবেশ করছে, এখান থেকে এ প্রবেশ করছে, তাহলে আউটপুট হিসেবে কী পাচ্ছি, এবার পাচ্ছি। এখান থেকেও আমাদের কি প্রবেশ করছে, বি, এবং এখান থেকেও আরেকটি বি, তাহলে আউটপুট হিসেবে কি পাবো, বি বার পাবো। আমরা তাই লিখেছি যে এ গুণিত এ বার গুণিত বি গুণিত বি বার, তাহলে অবশ্যই আমরা কি পাচ্ছি, এ বার গুণিত বি বার পাচ্ছি। তাহলে এখান থেকে এবার প্রবেশ করছে, এখান থেকে বিবার প্রবেশ করছে, তাহলে এবার গুণিত বিবার, এই মাথার ইনভার্সনটা কী করছে, তাদের হোল কমপ্লিমেন্ট করছে, ঠিক আছে, এই যেটা দেখালাম এটা তাদের হোল কমপ্লিমেন্ট করছে। তাহলে আমরা ডিমর্গ্যান্সের একটা সূত্র পড়েছিলাম যে এ গুণিত বি এর হোল বার সমান কি, সমান হচ্ছে এবার প্লাস বিবার, তাই তো, এবার প্লাস বিবার, এটা কার কার, ডিমর্গ্যান্সের একটা উপপাদ্য, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের K
কি দেখতে পাচ্ছি? আমাদের দেখতে পাচ্ছি আমাদের প্রথম ইনপুটটা কি? প্রথম ইনপুটটা হচ্ছে এ বার, ঠিক আছে, গুণিত বি বার তার হোল কমপ্লিমেন্ট। তাহলে আমরা এই এ বারটাকে এ ধরছি আর বি বারটাকে বি ধরছি, তাহলে এ গুণিত বি তার হোল বার সমান হচ্ছে এ বার। তাহলে কি লিখতে পারি? এ বার প্লাস বি বার মানে কি? এ বার হচ্ছে আমাদের এখানে এ ডাবল বার, প্লাস বি বার মানে হচ্ছে বি ডাবল বার, তাই তো? তাহলে আমরা এটাও জানি যে এ ডাবল বার সমান কি, এ ডাবল বার সমান হচ্ছে এ, আর বি ডাবল বার সমান কি, বি ডাবল বার সমান হচ্ছে বি। তাহলে আমরা কি পেলাম? এ প্লাস বি কে পেলাম। তাহলে আমরা কি প্রবেশ করিয়েছিলাম? এ এবং বি। আউটপুট হিসেবে কি পেলাম? আউটপুট হিসেবে আমরা পেলাম এ প্লাস বি। বুঝা গেল? তাহলে সেটা কোন লজিক গেটকে উপস্থাপন করছে? এ বি দিলে এ প্লাস বি পাওয়া যায়, এরকম লজিক গেট হচ্ছে আমাদের অর লজিক গেট। তাহলে আমরা কি কি দেখতে পেলাম? যে ন্যান্ড দ্বারা আমরা প্রথম এক নম্বর কাকে উপস্থাপন করতে পারলাম? এক নম্বর নট গেটকে উপস্থাপন করতে পারলাম। ন্যান্ড দ্বারা আমরা দু নম্বর হচ্ছে আমরা অ্যান্ড গেটকে উপস্থাপন করতে পারলাম, এবং ন্যান্ড দ্বারা আমরা তিন নম্বর হচ্ছে অর গেটকে উপস্থাপন করতে পারলাম, ঠিক আছে? তাহলে আমরা প্রথম বলেছিলাম যেটা ইউনিভার্সাল লজিক গেট দ্বারা আমরা অপর সকল বেসিক লজিক গেটকে উপস্থাপন করতে পারি। আমি তার সাথে এটাও বলেছিলাম যে শুধুমাত্র বেসিক লজিক গেট নয়, আমরা কম্বাইন লজিক গেটগুলোকেও আমরা ওই ইউনিভার্সাল লজিক গেট বা সার্বজনীন লজিক গেট দ্বারা উপস্থাপন করতে পারি। যেমন আমাদের এক্সর হতে পারে বা এক্সনর হতে পারে। তো এক্সর লজিক গেটকে যদি আমরা ওই ন্যান্ড দ্বারা উপস্থাপন করতে চাই, এক্সর মানে আমরা আগে একদম প্রথম দিন বলেছিলাম যে এ এক্সর বি সমান আমরা কি লিখতে পারি? এ বার বি বা এ বার ইনটু বি প্লাস এ ইনটু বি বার। আমরা যখন এক্সর লজিক গেটকে বোঝাচ্ছিলাম তখন বলেছিলাম যে এ বার বি প্লাস এ ইনটু বি বার কীভাবে আমরা পাই, সেটা আমরা দেখেছিলাম সেখানে। তো আমরা যেটা করতে পারি, এইখানে আমরা যদি এটাকে ন্যান্ড দ্বারা উপস্থাপন করতে চাই, তাহলে ন্যান্ড মানে হচ্ছে নট অ্যান্ড, তার মানে এখানে একটা এ গুণিত বিতে আমরা একটা কি পাচ্ছি? একটা ডট মানে অ্যান্ড পাচ্ছি, ঠিক আছে? এ গুণিত বি আমরা একটা অ্যান্ড পাচ্ছি। কোথায়? এই যে একটা অ্যান্ড রয়েছে, আবার এখানে একটা অ্যান্ড রয়েছে, নটও রয়েছে আমাদের এখানে, ঠিক আছে? এখানে একটা নট রয়েছে, এখানে একটা নট রয়েছে, তার মানে নট অ্যান্ডের সমস্ত উপাদান রয়েছে। শুধুমাত্র এখানে একটা সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে অরটা। এই অরটাকে আমরা যদি এখান থেকে রিমুভ করতে পারি, তাহলেই সমস্ত লজিক গেটটাকে আমরা, সমস্ত লজিক ইকুয়েশনটাকে আমরা ন্যান্ডার উপস্থাপিত করতে পারবো। সেই সুবিধার জন্য আমরা যেটা করলাম সেটা হচ্ছে এখানে আমরা ওই ডাবল কমপ্লিমেন্টটাকে ব্যবহার করছি। আমরা শিখে এসেছি যে এ ডাবল বার সমান কি? সমান এ, জানি এটা। আমরা সেই সূত্র ধরে আমাদের এখানে এ বার বি প্লাস এ বি বারের ডাবল কমপ্লিমেন্ট করলাম, ঠিক আছে? ধরে নিচ্ছি আমরা প্রথমটা, তার মানে এ বার বি সমান হচ্ছে আমাদেরকে এ বার বি, এ বার ইনটু বি, এটা সমান হচ্ছে আমাদের এ, ঠিক আছে? বা আমাদের এক্স ধরে নিচ্ছি বোঝার সুবিধার্থে। আরেকটা কী পাচ্ছি? এ গুণিত বি বার, এ গুণিত বি বার, এটা আমরা ওয়াই ধরে নিচ্ছি। তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে? আমরা লিখতে পারি এই যে এইটা আমরা দেখাচ্ছিলাম আর কি। হ্যাঁ, তো এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি এক্স প্লাস ওয়াই তার বার। আমাদের ডিমর্গ্যান্স কি বলছে এখান থেকে? আমরা ডিমর্গ্যান্স বলছে যে এক্স প্লাস ওয়াইয়ের বার সমান হচ্ছে এক্স বার ইনটু ওয়াই বার, এক্স বার ইনটু ওয়াই বার, তাই তো? তো সেই সূত্রে আমরা এক্স মানে কত? এক্স মানে হচ্ছে, এক্স মানে হচ্ছে আমাদের কি? এ বার বি, তাহলে আমরা লিখলাম এ বার বি। আচ্ছা, ওয়াই সমান কত? ওয়াই সমান হচ্ছে আমাদের
y সমান হচ্ছে আমাদের এইটা x ইনটু বা a ইনটু b বার, a ইনটু b বার লিখলাম। আর তাদের মাথায় বার মানে কমপ্লিমেন্ট আছে তো সেটা আমরা রেখেইছি, আর তারও মাথায় যে হোল কমপ্লিমেন্ট ছিল সেটা আমরা রেখেছি এখানে। তাহলে এখন কি আর প্লাসটা রইল? না রইল না, ঠিক আছে, প্লাসটা আমরা এখান থেকে রিমুভ করতে পারলাম। তাহলে এটাকে উপস্থাপন করব, প্রথমে এ বারটাকে দেখাবো। এ বারটাকে দেখাতে গেলে আমাদের কোন লজিক গেট কীভাবে ব্যবস্থা আমরা সেটাকে দেখাতে পারি? প্রথমে দেখানোর প্রয়োজন হচ্ছে এ বার। তাহলে এ বারটাকে দেখানোর জন্য কি ন্যান দিয়ে, তাই তো? আমরা এ বারটাকে দেখানোর জন্য এই পদ্ধতি অবলম্বন করতে পারি, ঠিক আছে। আমরা এখানে তাই করেছি, এ বারটাকে এখান থেকে দেখিয়েছি, তার মানে এক নম্বর দিয়ে যেটা প্রবেশ করছে সেটা হচ্ছে এ ইন্টু এ যদি যায়, তাহলে এক নম্বর দিয়ে কি আউটপুট হিসেবে কি পাবো? এক এক নম্বর আউটপুট পাবো এবার। ওকে, তাহলে এখান থেকে আমাদের কি দেখতে পাচ্ছি? এখান থেকে বি প্রবেশ করছে, এই যে বি এখান থেকে যাচ্ছে, তো এখান থেকে এবার ঢুকছে, আর এখান থেকে কে ঢুকছে? শুধু নর্মাল বি। তার মানে এখান থেকে কি পাচ্ছি? এবার আর এখান থেকে বি। তাহলে এর আউটপুট হিসেবে কি পাবো? এর আউটপুট পাবো এবার গুণিত বি তার কমপ্লিমেন্ট। আমরা দেখিয়েছি এক নম্বর এবং তিন নম্বর, তিন নম্বর হচ্ছে এই যে এখানে, ওকে, তিন নম্বরটাকে আমরা এখানে দেখিয়েছি, এই যে তিন নম্বর, ওকে। একইভাবে দু নম্বর দিয়ে আমাদের কি প্রবেশ করছে? দু নম্বর দিয়ে আমাদের এক একটা দিকে যদি বি, দুটো দিকেই যদি বি প্রবেশ করে তাহলে এখান থেকে আউটপুট হিসেবে কি পাবো? এখান থেকে আউটপুট হিসেবে বি বার পাবো, ঠিক আছে। তাহলে এখানে কে প্রবেশ করলো? এখানে প্রবেশ করলো বি বার, ওকে। আর এখান থেকে আমাদের কে আসছে? এখান থেকে আমাদের এই রাস্তাটা ধরে এ প্রবেশ করলো। তাহলে এখান থেকে আউটপুট হিসেবে কি পেতে পারি? চার নম্বরে আমরা দেখিয়েছি, চার নম্বরে লজিক গেট আউটপুট হিসেবে কাকে পেতে পারি? এ ইন্টু বি এর হোলবার, সরি, এ ইন্টু বি বার তার হোলবার, এ ইন্টু বি বার তার হোলবার, বি বারটা দিই, বি বার এ ইন্টু বি বার তার হোলবার, ওকে। আমরা দেখিয়েছি সেটা এখানে। তাহলে এই পাঁচ নম্বর দিয়ে কী বেরোবে? তাহলে এখান থেকে কে প্রবেশ করছে? এখান থেকে বেরোচ্ছে এ বার ইন্টু বি বার, আমরা দেখিয়েছি এ বার ইন্টু বি বার, আর কে? গুণিত, যেহেতু এটা অ্যান্ড গেট গুণিত হবে, মাঝে মাঝে গুণিতটা রেখেছি। আর এখান থেকে কে যাচ্ছে? এ ইন্টু বি বার তার হোলবার, এ ইন্টু বি বার তার হোলবার, ঠিক আছে। এই মাথার বাবল কী করছে? তাদের হোল কমপ্লিমেন্ট করে দিচ্ছে, ঠিক আছে। মাথার বাবলটা কী করছে? তাদের হোল কমপ্লিমেন্ট করছে। তাহলে এই কিউ আউটপুটটা আমরা এখানে পাচ্ছি, ঠিক আছে। তার মানে আমরা কি পেলাম? এবার ইন্টু বি ইন্টু এ ইন্টু বি, গোটাটারই হোল কমপ্লিমেন্ট ছিল এবং তাদের আবার হোল কমপ্লিমেন্ট, সমানই আমাদের কী লিখতে পারি? এক্স অর বি, কারণ আমরা এ এক্স অর বি সমান আমরা কী দেখিয়েছিলাম এখানে? এ এক্স অর বি সমান আমরা এই ইকুয়েশনটাকে দেখিয়েছিলাম। তার মানে এটাকে যদি আমরা উপস্থাপন করতে পারি তাহলে আমরা এক্স অরকে উপস্থাপন করা হচ্ছে, ঠিক আছে। একই রকমভাবে আমাদের এক্স নর লজিক গেটকে আমরা উপস্থাপন করেছি কি দ্বারা? সার্বজনীন লজিক গেট বা নর দ্বারা প্রমাণ করেছি এখানে। হ্যাঁ, বলে রাখা ভালো যে আমাদের এই ইউনিভার্সাল গেট যেটা ন্যান দ্বারা প্রমাণ করেছি, তোমাদের বাড়িতে কাজ রইল যেটা, সেটা হচ্ছে এটা ন্যান গেট দ্বারা এক্সর গেটকে উপস্থাপিত হয়েছে। এইটা তোমরা বাড়িতে যেটা করবে সেটা হচ্ছে নর গেট দ্বারা কীভাবে, নর গেট দ্বারা কীভাবে আমরা এক্সর গেটকে উপস্থাপন করতে পারি সেটা আমাকে করে দেখাবে, পাঠাবে, ঠিক আছে। তো ইউনিভার্সাল লজিক গেট বা সার্বজনীন লজিক গেট দ্বারা এখন যেটা প্রমাণ করব সেটা হচ্ছে নর গেট দ্বারা এক্সর গেটকে উপস্থাপন, নর গেট দ্বারা এক্সর গেটকে উপস্থাপন, ওকে। নর গেট দ্বারা এক্সরকে যদি উপস্থাপন করতে পারি, হ্যাঁ, এটা বাড়ির কাজ রইল, যাই হোক, এটা আমি এখন দেখাবো না, ঠিক আছে, এটা তোমরা বাড়িতে করবে। আরেকটা যেটা সেটা হচ্ছে, যেটা করিনি এখানে সেটা হচ্ছে যে ন্যান্ড দ্বারা আমরা কাকে উপস্থাপন করব? ন্যান্ড লজিক গেট দ্বারা আমরা
উপস্থাপিত করবে তোমরা এক্স নরকে, ঠিক আছে? এক্স নর লজিক গেটকে কীভাবে উপস্থাপন করা যায় ন্যান্ড দিয়ে সেটা দেখব। একই রকমভাবে আমরা নর দ্বারা কীভাবে এক্স নর লজিক গেটকে উপস্থাপন করা যায় সেটা দেখব। এটা তোমাদের বাড়ির কাজ রইল। তাহলে বাড়ির কাজ কী কী রইল? বাড়ির কাজ রইল 1 নম্বর হচ্ছে আমরা কীভাবে, 1 নম্বর কীভাবে নর গেট দ্বারা আমাদের এক্সর গেটকে উপস্থাপন করা যায়, 2 নম্বর হচ্ছে আমাদের ন্যান গেট দ্বারা কীভাবে আমরা এক্স নর গেটকে উপস্থাপন করতে পারি, আর 3 নম্বর হচ্ছে নর গেট দ্বারা কীভাবে আমরা এক্স নর গেটকে উপস্থাপন করতে পারি। ঠিক আছে, আমরা এটা দেখব। ঠিক আছে।